আপনি একটি শিশুকে লাইনে দাঁড় করিয়ে প্রথম আর শেষ শেখাতে পারেন এইটি শেখানোর জন্য আপনি হয়তো লাইনে প্রথম আর শেষ ব্যক্তিকে বর্ণনা করলেন যেমন ধরুন আপনি হয়তো বললেন হলুদ কাপড় পরা ভদ্র মহিলাটি লাইনের প্রথমে রয়েছেন তারপর হয়তো বললেন লাল শার্টটি পরা ভদ্রলোকটি লাইনের শেষে রয়েছেন লাইনে যেমনভাবে পরিবর্তন হবে আপনি সেই মতন শিশুটিকে লাইনের প্রথম আর শেষে কে আছে বর্ণনা করতে বলতে পারেন এই কাজটির মাধ্যমে একটি শিশু প্রথম আর শেষ এর মানে বুঝতে পারবে